আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নুসরত জাহান টলিগঞ্জের সুন্দরী ও সফল এই নায়িকা সম্প্রতি শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন জুলফিকারের জন্য। সেই নুসরতকেই এবার ঢপবাজ বললেন অঙ্কুশ, তাও আবার নুসরতের সামনেই। রাজ চক্রবর্তী পরিচালিত বলদুগ্গা মাইকে সিনেমায় জুটি বেঁধেছেন অঙ্কুশ এবং নুসরত। সেখানে সিটি সিনেমাকে অঙ্কুশ জানালেন নুসরত ঢপবাজ। অন স্ক্রিন ব্যাপার অফে তুই ঢপবাজ, অফ ক্যামেরা আমি সৎ, এখানে দেখ আমি ঢপবাজ তুই সৎ। এই সিনেমায় অঙ্কুশ অভিনীত চরিত্রটি আদতে ঢপবাজ আর নুসরত অভিনীত উমা চরিত্রটি সরল। সেই প্রসঙ্গে বলতে গিয়ে নুসরত সম্পর্কে এমন মন্তব্য করলেন নুসরতের অনস্ক্রিন জুটি অঙ্কুশ। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।